হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি মোশারফ আদনান আদান ব্লক থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও গত সপ্তাহে কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পূর্বে আপনাদের জানা দরকার অবশ্যই এবং ভালো রেসপন্স করেছেন এই জন্য দ্বিতীয় ভিডিওটা অবশ্যই বলেছিলাম আপলোড করব এটি আরও বেশি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আপনার কেমন অ্যামাউন্ট লাগবে এই বিশ্ববিদ্যালয়ে কতগুলো সাবজেক্ট রয়েছে কোন সাবজেক্টে কত খরচ অ্যাডমিশন ফি কত এইসব নিয়ে থাকছে এই ভিডিওটি তো চলুন শুরু করা যাক তো কথা বলছিলাম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে ডিআইইউ নিয়ে অর্থাৎ এটি একটা পুরনো বিশ্ববিদ্যালয় আমি আগেও বলেছি এই বিশ্ববিদ্যালয়ে দশটি প্রোগ্রাম রয়েছে মানে আপনার সাবজেক্ট রয়েছে এই দশটির মধ্যে কিন্তু তিনটি প্রোগ্রাম রয়েছে ইভিনিং ইভিনিং কি কি রয়েছে সেটা নিয়েও কথা বলবো এই দশটি প্রোগ্রামের মধ্যে অন্যতম কিন্তু এল এল বি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ল যারা ফার্স্ট ভিডিও দেখেছেন এলএলবি কথা কেন বেস্ট বলছি বা কেন ভালো বলছি এটা আপনারা বুঝতেই পেরেছেন তো এই বিশ্ববিদ্যালয় থেকে যদি ডিপার্টমেন্ট অফ ল অর্থাৎ তে গ্রাজুয়েশন কমপ্লিট করেন তাহলে আপনার ফোর ইয়ারসে বারোটি সেমিস্টার কমপ্লিট করতে হবে একশো ছাব্বিশ ক্রেডিট পাশাপাশি পাঁচ লক্ষ প্লাস অ্যামাউন্ট লাগবে আপনার ফোর ইয়ার্স কমপ্লিট করতে আর ওইবার তো রয়েছে ওইবার নিয়েও কথা বলবো বিডিও শেষে ওইবার আপনি পেলে আপনার কস্ট কিন্তু কমে আসবে বিবিএ এই বিশ্ববিদ্যালয়ে বিবিএও কিন্তু অনেক ভালো করছে সেমভাবে যদি আপনি ফোর ইয়ার্স বারোটি সেমিস্টার কমপ্লিট করতে হবে এবং একশো আটাশ ক্রেডিট কমপ্লিট করতে হবে এবং টোটাল যদি আপনার কোনো ধরনের ওইবার না পান তাহলে তিন লক্ষ আশি হাজার টাকা লাগবে এই বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পড়তে এই বিশ্ববিদ্যালয়ের কিছু ভালো বৈশিষ্ট্য তার মধ্যে এখানে কিছু সাবজেক্ট রয়েছে এটা হলো আপনার আর্টস রিলেটেড যেমন আপনার পলিটিক্যাল সায়েন্স এই বিশ্ববিদ্যালয় থেকে যদি পলিটিক্যাল সায়েন্সে পড়তে চান তাহলে আপনার ফোর ইয়ার্সে বারোটি সেমিস্টারে কমপ্লিট করতে হবে আর খুবই অল্প টাকা লাগবে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনি এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন আর এই বিশ্ববিদ্যালয় কিন্তু ওইবার সিস্টেম রয়েছে মানে আপনার যদি ভালো ওইবার থাকে তাহলে কিন্তু লাখ এক লাখের নিচেও কিন্তু লাগতে পারে সেমভাবে ইকোনমিক্স ইকোনমিক্স আপনার ফোর ইয়ার্স বারোটি সেমিস্টার কমপ্লিট করতে হবে কস্ট সেম এটা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইংলিশও সেম ফোর ইয়ার্স বারোটি সেমিস্টার কমপ্লিট করতে হবে পাশাপাশি এক লক্ষ আশি হাজার টাকার মতো পড়বে যদি উইদাউট কো স্কলারশিপ না কোনো ধরনের স্কলারশিপ না পান তাহলে তো লো বাজেটের মধ্যে এই সাবজেক্টগুলো খুবই ভালো পুরোনো ভার্সিটি আপনারা এখানে আমি মনে করি ভর্তি হতে পারেন সোশিওলজি বা পলিটিক্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো কিন্তু সচরাচর খুব একটা বেশি নাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু ঢাকা ইন্টারন্যাশনালে এই সাবজেক্টগুলো রয়েছে পাশাপাশি এই সাবজেক্টগুলোতে কিন্তু খুবই কস্ট কম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনি ফোর ইয়ার্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবেন আর ওইবার পেলে তো সেটা আরও আপনার কমবে ফার্মাসি অর্থাৎ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যদি আপনি এলএলবি অর্থাৎ ফার্মাসি কথা বলেন এই দুটা সাবজেক্ট থেকে বেশি ভালো ইঞ্জিনিয়ারিংও ভালো করছে ডে বাই ডে আর ফার্মাসি যদি আপনি পড়তে চান এই বিশ্ববিদ্যালয়ে তাহলে আপনার ফোর ইয়ার্সে বার্ড সেমিস্টার কমপ্লিট করতে হবে এবং অলমোস্ট চার লক্ষ পঞ্চাশ ষাট হাজার টাকার মতো লাগবে এই বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি পড়তে তিনটি প্রোগ্রাম রয়েছে কিন্তু ইভিনিং আর সিএসসি ট্রিপুলি এবং সিভিল এই তিনটি কিন্তু ইভিনিং প্লাস ডে দুটি প্রোগ্রামই রয়েছে আর এই বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি সিএসসিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চান তাহলে ফোর ইয়ার্সে একশো আটচল্লিশ ক্রেডিট কমপ্লিট করতে হবে এবং আপনার উইদাউট স্কলারশিপ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগবে স্কলারশিপ পেলে আপনার অ্যামাউন্ট অনেক কমে আসবে ট্রিপুলি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম বাজেটের মধ্যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়তে পারবেন এই বিশ্ববিদ্যালয় থেকে এখানে আপনার ফোর ইয়ার্সে একশো আটচল্লিশ কমপ্লিট করতে হবে তিন লাখ নব্বই বা আশি এরকম এমন পড়বে এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় থেকে আপনারা ত্রিপুরে থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন সিভিল ডিপার্টমেন্ট বাংলাদেশের মধ্যে কয়েকটা বিশ্ববিদ্যালয় সিভিল অনেক ভালো করছে পাশাপাশি যদি আপনি সিভিল স্পেসিফিকভাবে জিজ্ঞাসা করেন তেমন করছে এই বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ সিভিল ডিপার্টমেন্ট খুবই ভালো সিভিল ডিপার্টমেন্টে যদি আপনি পড়াশোনা করতে চান ফোর ইয়ার্সে বারোটি সেমিস্টারে কমপ্লিট করতে হবে প্রায় অলমোস্ট একশো ষাট ক্রেডিট প্লাস এইখানে আপনার কমপ্লিট করতে হবে প্লাস সিভিলে একটু কস্ট বেশি এটা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো পড়বে ফোর ইয়ার্সে সো এখানে ওইবার পেলে আপনার কস্ট কিন্তু অনেকটুকুই কমে যাবে তো ফাইনালি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে অর্থাৎ ভর্তির ব্যাপারে অনেকগুলো অনেক কথাই বললাম এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে যদি আরও জানতে চান অ্যাডমিশনের জন্য আরও কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আদনান ব্লগের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপে আপনারা কমেন্ট করতে পারেন আমি সঠিকভাবে আনসার দেওয়ার চেষ্টা করব তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আদনান ব্লগের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম